তাদের অনেকের শঙ্কার জায়গা আছে যে নতুন মৌসুমে পেশাদার ফুটবল লীগ শুরু হবে কখন কবে হবে দলবদল কিভাবে হবে ক্লাবগুলোর কাছ থেকে টাকা নিয়ে রেখেছেন সেই জায়গাটা কিভাবে শর্ট আউট হবে অনেকগুলো বিষয় কিন্তু এখন পর্যন্ত ধোয়াশার মধ্যে আছে নতুন ফুটবল মৌসুমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত সহ পাঁচ তফা দাবি জানিয়েছে পেশাদার ফুটবলাররা নিজেদের দাবিগুলোর স্মারকলিপিতে শনিবার পাফুফে ভবনে দিয়ে আসেন প্রতিনিধিরা প্রয়োজনে বিদেশি ফুটবলার না খেলানোর পাশাপাশি নিজেদের পারিশ্রমিক কমিয়ে সকল ফুটবলারের অংশগ্রহণ নিশ্চিতের কথাও জানান তারা এদিকে ফুটবলারদের দাবির প্রেক্ষিতে ফিফার কাজ থেকে তিন দিন সময় বাড়িয়ে বাইশ আগস্ট পর্যন্ত দলবদলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজনৈতিক পালাবদলের হাওয়ার তীব্রতায় শেখ জামাল শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাবগুলো বেসামাল হয়ে পড়েছে নতুন ফুটবল মৌসুম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো একই পথ অনুসরণ করেছে চট্টগ্রাম আবাহনী ও ওয়ান্ডার্স ক্লাবও নতুন ফুটবল মৌসুমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে মতিঝিলে হাজির দেশের প্রফেশনাল ফুটবলাররা মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও সকলের অধিকার আদায়ে এক কাতারে সমবেত হয়েছেন আশরাফুল রানা রায়হান হাসানরা পাঁচ দফা দাবিতে বাফুফে ভবনে পেশাদার ফুটবল বৃন্দের ব্যানারে হাজির হন তারা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের হাতে তুলে দেন নিজেদের দাবিগুলো সকল দলের অংশগ্রহণসহ পরিপূর্ণভাবে মাঠে লীগ গড়ানোর দাবি জানান ফুটবলাররা প্রয়োজনে বিদেশি খেলোয়াড় ছাড়া লীগ চালানোর পাশাপাশি ফুটবলাররা প্রস্তুত আছেন নিজেদের পারিশ্রমিক কমাতেও পারিশ্রমিকও যদি আমাদের যদি এইখানে আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব। যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায় যেহেতু এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে এই সময় আসলে সবাইকে পাশে থাকা দরকার দলবদলের তারিখ পেছানোর পাশাপাশি লিগে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া ক্লাবগুলোর খেলোয়াড়দের দায় কে নিবে এমন প্রশ্নও রাখেন ফুটবলাররা দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান সে কামনা করা হয় বাফুফের হস্তক্ষেপ ষোলো তারিখে যদি কোনো প্লেয়ারকে না করে দেয় সেই প্লেয়ারটা কই যাবে এখানে দেখেন তিন চারটা টিম করতে চাচ্ছে না সেটা যে কোনো কারণে হোক সেটা আপনার সবাই জানেন তিন চারটা যদি টিম না হয় একটা টিমে যদি আপনার লোকাল পঁচিশ থেকে তিরিশ জন করে প্লেয়ার থাকে সেই বাকি তিনটা বা চারটা টিমে যদি আপনার একশো বা একশো বিশটা প্লেয়ার থাকে সেই প্লেয়ারদের কি হবে ফুটবলারদের দাবির প্রেক্ষিতে ফিফার কাছ থেকে তিন দিন সময় বাড়িয়ে বাইশ আগস্ট পর্যন্ত দল বদলার সময় বাড়িয়েছে বাফুফে লীগ কমিটির সাথে সভা করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমরা চাই যে সবগুলো ক্লাব তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো বসে আমরা জানাবো প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো রোববার সাবেক বর্তমান ফুটবলার সহ সকলের অংশগ্রহণে কর্মসূচির ঘোষণা দেয় প্রফেশনাল ফুটবল খেলোয়াড় বৃন্দ প্রয়োজনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নিজেদেরও সরে আসার ঘোষণা দেন ফুটবলাররা বিরতি দিয়ে নেক্সট আবার দলবদল করতে যাচ্ছি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন শেখ মোহাম্মদ আসলাম সাবেক স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসলাম ভাই আপনি চলে আসবেন চলে আসবেন আপনি আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে প্রথমবারের মতো ওইটা আপনার জায়গা আসলাম ভাই আমাদের অনেকেরই শৈশবের হিরো এবং

এটাও আমাদের দেখতে হলো মানে লিগ হবে কি হবে না এটা অনিশ্চিত কেন ভুগবে প্লেয়াররা তাহলে প্লেয়ার কিভাবে খেলবে এবং আমি বলব এই যে পনেরোটি বছর পনেরো ষোলো বছর হতে যাচ্ছে এই মানে প্রতিটি জায়গায় উনি এমন বাজেভাবে ধ্বংস করে গিয়েছেন এরপরেও উনি কিভাবে ওখানে ওই চেয়ারে বসতে চান আমি আমার ভাবতে খুব অবাক লাগে মানুষের কত চাহিদা থাকতে পারে এবং ফুটবলকে আমরা এই রুগ্ন অবস্থায় কেন দেখব এটাই হলো আমাদের জিজ্ঞাসা আর যেখানে আমাদের ফুটবল যখন চলেছিল মানে লোক ঢুকতে পারে না ভিতরে যত লোক বাইরে তত লোক থাকতো সেখানে আজকে জনশূন্য স্টেডিয়াম নিয়ে আমাদের খেলতে হচ্ছে বাচ্চাদের এটা এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না উনি মানে কুড়ে কুড়ে সবগুলো উনি খেয়ে ফেলেছে একদম এবং প্রতিটি জায়গায় দুর্নীতি আর দুর্নীতিতে ভরে গেছে আমার কাছে মনে হয় এবং আপনি হয়তো জানেন ওনার সময় এই এই মানে অব্যবস্থার জন্যই আসলাম পদত্যাগ করে এই তো আমরা প্রতিবাদ করেই আসছি উনি যে একজন দক্ষ খেলোয়াড় ছিল এটা আমরা সেলুট করি ওনাকে বাট অ্যাজ এ অর্গানাইজার ওনাকে আসলে আমরা মেনে দিতে পারছি না আর এই দায়িত্ব আমাদের কাঁধেও আসে ওনার ব্যর্থতা মানে আমাদেরও ব্যর্থ সো আই এম সরি টু সে এখনো সময় আছে মানে উনাকে মানে গুডবাই জানিয়ে উনি চলে যাওয়া উচিত সম্মানের সহিত আসলাম ভাই ক্লাবগুলো কিন্তু অর্থ সংকটে ভুগছে পাশাপাশি সামনে কিন্তু বাফুফের নির্বাচনও রয়েছে কি কি চ্যালেঞ্জের মুখে আসলে পড়তে পারে আপনার কি মনে হয় ক্লাবগুলো খুব ভীষণ সংকটের ভিতরে আছে কারণ আমি কিছু কিছু ক্লাবের সঙ্গে জড়িয়ে আছি প্লাস আভনি আমার অন্তরে জায়গা ও জায়গাটাও আমি গিয়েছিল সমস্ত ট্রফি আমাদের আমাদের সেই সুখ স্মৃতিগুলো সব মানে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে কারা এক পর্যায়ে আমি কেঁদেই ফেলেছি ওখানে যে যে এত রক্ত ঝরিয়ে আমরা ট্রফিগুলো এনেছিলাম সেই আমাদের স্মৃতিগুলো সব মানে মলিন হয়ে চলে গেছে ওখান থেকে সো এই জায়গাগুলো আসলে ওদেরকে আবার রিভিল করার জন্যে কিছুটা হলে তো সময় দিতেই হবে কারণ এর ভিতরে আপনি দলবদলেরও দিনক্ষণ মানে ঠিক হয়ে গেছে ইটস ভেরি ডিফিকাল্ট এই এর থেকে ঘুরে দাঁড়ানো আসলে আমাদের আমার সন্দেহ হচ্ছে যে পারবে কি পারবে অনেক সময়ের ব্যাপার রয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের একটা আপডেট দিতে হবে আমাদের মহিলা ফুটবলাররা তারা একটা বিক্ষোভ করেছেন সেই জায়গা নিয়ে আমরা একটু কথা বলতে চাই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক নারী ফুটবলাররা পাশাপাশি নারী উইঙ্গের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের অব্যাহতি চেয়েছেন তারা জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ কামরুন নাহার ডানার নেতৃত্বে বিক্ষোভকারীরা বাফুফের ভবনের সামনে অবস্থান নেন প্রশ্ন তোলেন দেশের ফুটবল উন্নয়নে কাজী সালাউদ্দিনের নেয়া পদক্ষেপগুলো দেশের নারী লীগের সমালোচনা করে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর দাবি সাবেক অধিনায়ক ডালিয়া আক্তারের সেই সাথে কাজী সালাউদ্দিন সহ তার অনুসারীদের পদত্যাগের আহ্বান জানান কামরুন নাহার ডানা এরকম একটা ক্রিয়া ফেডারেশন করতে চাই যেখানে ক্রিয়া পাগল লোকরা ক্রিয়া প্রেমীরা প্রাক্তন খেলোয়াড় এখানে যারা ক্যাপাবল তারা এসে কাজ করবে যাদেরকে পালিয়ে বেড়াতে হয় না কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সালাউদ্দিন কিরণ সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন যারা অনিয়ম করেছেন চাট্টকারিতা করেছেন তারা অবিলম্বে পদত্যাগ করে চলে যাবেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয় বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই কথাটা ওনারা ফলো করেছেন ওনারা কি সেকেন্ড ডিভিশন ওনারা কি ফার্স্ট ডিভিশন এই থার্ড ডিভিশন এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ ট্যাগ দেওয়া যাবে না আসলাম ভাই নারী ফুটবলাররা পুরুষ সাবেক ফুটবলাররা অনেকে অনেক জায়গা থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করছেন এই কমিটিটার পদত্যাগ দাবি করছেন অন্যদিকে কাজী সালাউদ্দিনের তরফ থেকে বলা হয়েছে সামনে ইলেকশন আছে তিনি ইলেকশন ফাইট করতে চান ফিফার এই যে ফিফার যে একটা আইনি মারপ্যাচের ব্যাপার আছে আসলাম ভাই এটার সুযোগে কি আসলে সবাই নিচ্ছে না এই মুহূর্তে না যেমন সিনিয়র সহসভাপতি উনি উনি রিজাইন করেছেন জি এবং এই যে ওনার যে আত্মসম্মান বোধটা এটা এটা থেকে বিবেচনা করেই কিন্তু উনি এই ডিসিশনটা নিয়েছেন তো উনিও তো এর পথের প্রতীক উনিও তো নিতে পারতেন এই সম্মানবোধটা কি উনার নাই উনি মানে প্রতিটি জায়গায় প্রতিটি এই যে নারী ফুটবল কিন্তু এখন আমাদের ফুটবলের এরাই কিন্তু আলোচনার খোরাক আমাদের সো দে আর প্লেইং ফ্যান্টাস্টিক ফুটবল আমি বলবো কিন্তু এদেরকে যদি আরও পলিশ করা যেত এদের জন্য যদি একটা রেগুলার লিগ করা যেত দ্যাট শুড হ্যাভবিন বেটার ফর আওয়ার ওমেন্স ফুটবল তো এই জায়গাগুলোতে উনি কোনো কাজ করেন নাই তো তো এই সব দায়বদ্ধতা উনি কাঁধে নিয়ে কেন যে সরে যান নাই আমার খুব ভাবতে অবাক লাগে অ্যাজ এ ফুটবলার ওনাকে যখন গালি দেয় আমার গায়েও কিছুটা লাগে কারণ আমি ওনার কলিগ ছিলাম একদিন হলে ওনার সঙ্গে আমি ফুটবল খেলেছি এত ক্যারিসম্যাটিক ক্যারেক্টার একটা ফুটবলার উনি এইভাবে মানে গো ধরে বসে থাকবে এই জাতিকে ধ্বংস করবে এই যুব সমাজকে ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে গেছেন এর থেকে আমরা পরিত্রাণ চাই এই যমুনা টিভির মাধ্যমে ওনার কাছে আহ্বান উনি অতি সত্তর সম্মানের সহিত বিদায় নিয়ে আসলাম ভাই এই জায়গায় একটা কোয়েশ্চেন চলে আসে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে একজন ক্রীড়া উপদেষ্টা আছেন তিনিও তরুণ মিনিস্ট্রি আসলে কিভাবে ইন্টারফেয়ার করতে পারে এই জায়গাটা আপনার কোনো সাজেশনের জায়গা আছে কিনা এখানে একটা করা যায় ওনাকে সম্মানের সহিত ডেকে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট উইথ মানে ডিসকাশন উইথ ফিফা যে আমরা এই অন্তর্বর্তীকালের জন্য একটা কমিটি করে দিলাম এরা ইলেকশনটা কন্ডাক্ট করবে এটা এটা করলে সম্ভব করা সম্ভব এটা এই দ্য বেস্ট ওয়ে আমি বলবো এবং এইখানে আমাদের যাওয়া উচিত একদমই তাই পরিবর্তন তো সব জায়গায় হয়েছে যেমনটা সামি বলছিলেন আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসলে এই যে এই সরকারের আন্ডারে আপনি আসলে কি কি পরিবর্তন এক্সপেক্ট করছেন তাদের কাছ থেকে পার্টিকুলারলি ফুটবলে ফুটবলে আসিফ মাহমুদকে আপনার মাধ্যমে আমি বলতে চাই যে প্রতিটেই ক্লাবের দন্য দশা কি অবস্থায় আছে এগুলো একটু ওনাকে ভিজিট করে দেখা উচিত ওনার নখদর্পণে এটা নেওয়া উচিত এবং কিভাবে আমাদের ক্রীড়াঙ্গনটাকে ঢেলে সাজানো যায় সেটা ওনাকে ইফ নেসেসারি আমাদের দুই চারজনকে ডাকুক উনি ডাকলে হয়তো আমরা সুপরামর্শ দেবো আমাদের কোনো ইচ্ছা নাই কিন্তু ওইসব জায়গায় যেয়ে বসার বাট আমরা ওনাকে একটা ভালো সাজেশন দিতে পারবো আমরা কীভাবে যুব সমাজকে সুসংগঠিত করতে পারবো যেমন আমাদের সময় প্রতিটা জেলায় একটা করে লিগ হতো সেই লিগ উনি আসার পর থেকে টোটালি একদম ডিসরাপ্টেড না হচ্ছেই না কোথাও এই যে লিগ যে হচ্ছে না প্লেয়ার আসবে কোথেকে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টিটা প্লেয়ার আসে এত প্লেয়ার আমাদের দরকারও না ডেলাসি সিটি এবং আসতো এবং উনি যদি এই এইটা চালু করে রাখতেন এটা যদি সচল থাকতো ডেফিনেটলি আমাদের যুব সমাজের এইভাবে আমাদের ধস নেমে যায় না আসলাম ভাই এইসব ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা যারা আছে তাদের কোঅপারেশনটা তো খুব গুরুত্বপূর্ণ রাইট সেক্ষেত্রে তো মিনিস্ট্রি একটা ইন্টারফারেন্স আনতে পারে ওখানে যে আমাদের ডিএফএ একটা তৈরি হয়েছে এই ডিএফএ একটা মানে বিস্ফোরের মতো আমাদের শরীরে হয়ে গেছে এদেরকে কেউ স্থান দিতে চায় না এদের নিজস্ব কোনো গ্রাউন্ড নাই নিজস্ব খেলার যে মানে পরিকল্পনা সেটাও নিতে পারছে না মানে যখনই লিগ খেলা চালু হবে তখন দেখা যায় যে জেলা ক্রীড়া সংস্থার অন্য অন্য ইভেন্ট চলছে তো এই জায়গাগুলোতে আমাদের একটা উনি একটা অ্যাডভাইজার হিসেবে একটা জায়গা করে দিতে পারেন যে এই মৌসুমের এত মাস ফুটবলের জন্যে এত মাস ক্রিকেট অথবা হকির জন্যে থাকবে এটা একটা করা যেতে পারে আসলাম ভাই সর্বশেষ যেটা আপনার কাছে একটা অনুরোধ করতে চাই তা হচ্ছে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার জন্য আপনার কোনো দাবি আছে কিনা বাংলাদেশ সরকারের কাছে কারণ আমরা যেটা দেখতে পেয়েছি আহ যখনই একটা পলিটিক্যাল চেঞ্জ আসলো দেশে বেশ কিছু ক্লাবের উপর হামলা হয়েছে যমুনা টেলিভিশন প্রথম আমরাই খুব সম্ভবত আবহাওয়া ক্লাবের ভেতরে আমরা সেই কাজটা করেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সময়কার ট্রফি মনে মনে ছিলেন সেই ট্রফিগুলো চুরি হয়ে গেছে এই যে কালচারটা এই কালচারটা তো আগে বাংলাদেশে ছিল না আগেও তো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এসেছে কিন্তু এখন এই যে কালচারটা তৈরি হয়েছে যে ক্রীড়াঙ্গনের উপর এরকম একটা আঘাত আসা একটা আহ্বান জানাবেন কিনা একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি যমুনা টিমের মাধ্যমে আমি বলতে চাই ক্রীড়াঙ্গনকে করা এবং রাজনীতি মুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ক্রীড়াঙ্গনকে কলুসমুক্ত এবং রাজনীতি মুক্ত করার জন্য আসলাম ভাই আহ্বান জানাচ্ছেন আসলাম ভাই সর্বশেষ আপনার কোনো সাজেশন আছে কিনা নতুন যে যারা কমিটিতে আসবে সেটা ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে যারাই আসবে না কেন কোন 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 জায়গায় কোনো আইডেন্টিফিকেশনের জায়গা আছে কিনা যে ফুটবলটা আলটিমেটলি এশিয়ান লেভেলে বাংলাদেশ কম্পিট করতে পারে শুধু ফুটবল নয় আপনি আমি একজন অ্যাথলেট ছিলাম জি একজন ভালো অ্যাথলেট উনি সুইচ ওভার করতে পারে যে যে কোনো খেলায় তো এই প্রতিটি ফেডারেশন আপনি দেখুন বিশ পঁচিশ বছর ধরে ধরে এক একটা ফেডারেশনে বসে আছে এক একজন এদের অ্যাচিভমেন্টটা কোথায় আমরা এদের কাছ থেকে আউটপুটটা কী পেয়েছি এই জায়গাগুলো বিচার বিশ্লেষণ করে প্রতিটি জায়গায় যখন সংস্কার হয়েছে আমি যাই ক্রীড়াঙ্গনে একটা আমূল পরিবর্তন আসুক এবং প্রতিটি ফেডারেশনে এই সংস্কার অবশ্যই দরকার বিশেষ করে আমি ফুটবলের লোক ফুটবলে বলবো এখানে একটা সুন্দর অ্যাকসেপ্টেবল যাতে যাতে অ্যাকসেপ্ট করে সেই ধরনের কর্মকর্তাদের দিয়ে একটা সুন্দর কারণ এখানে ইনভেস্টমেন্ট একটা বিগ ফ্যাক্টর এই জায়গায় ধনাঢ্য ব্যক্তিবর্গর মানে পদচারণা দরকার সেই ক্ষেত্রে বিবেচনা বিচার বিশ্লেষণ করে ভালো যোগ্য লোককেই ওই চেয়ারে বসানো উচিত ভালো যোগ্য লোককে সেই চেয়ারে বসানো উচিত আসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সময়টা সব পছন্দ জুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া লাগলেও ব্যাতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক ক্রিকেটার কোচ সমর্থকরা সমালোচিত পরিচালকদের পদত্যাগ দাবি করলেও চব্বিশ জনের কেউই দায়িত্ব ছাড়েননি বোর্ড পরিচালনায় ব্যর্থ হলেও অবশ্য কখনোই দেখা যায়নি কাউকে নিচ থেকে সরে সরে যেতে যেখানে একমাত্র ব্যতিক্রম যেন ফারুক হাতুর সিংহের আগের আমলে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন এই প্রধান নির্বাচক যা ভাবেনি কেউই তাই করে দেখিয়েছিল এদেশের ছাত্র সমাজ লাখো ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার দু হাজার নতুন স্বপ্ন বনে লাল সবুজের বাংলাদেশ সেই বদলের ধাক্কা লাগে দেশের প্রায় সব সেক্টরে একে একে সরে যেতে থাকেন বিতর্কিত ব্যক্তিরা মুখ খুলে যায় নির্যাতিত মানুষের খুব হতাশা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়েও গেল এক যুগ নাজমুল হাসান পাপনের বোর্ডের নানা অনিয়ম ব্যর্থতায় দাবি ওঠে ঘুরে ধরা ক্রিকেটের পরিবর্তনের তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মনে লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকে কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন দেশে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এখন পরিবর্তন হচ্ছে এটারও ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা চাই যে এখানে যে গত সতেরো বছরের যে দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে সেগুলি দায়ভার নিয়ে যে কয়জন পরিচালক এখন দেশে আছে তারাও পদত্যাগ করুক আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসি কিছু রুলস রয়েছে কিন্তু সেই দাবি যেন শুনতে পারেনি বিসিবির পরিচালকরা যাদের নামে অভিযোগের পাহাড় লজ্জা নিয়ে পদত্যাগ তো দূরে থাক সভাপতিসহ অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে সোজা ব্যাট চালানোর মতো নৈতিক শক্তির পরিচয় দিতে পারেননি জালালেনুস আকরাম খানরাও অবশ্য এই বোর্ডে পদত্যাগের কোনো সংস্কৃতি যে নেই হাজারো বিতর্ক নিয়ে বছরের পর বছর যেমন গামিনির সিলভার টিকে গেছেন তেমনি দু বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট চেপে পথ ধরে রেখেছেন কর্তারা সেখানে যেন ব্যতিক্রম একজন চান্দিকা হাতুরুসিংয়ের প্রথম মেয়াদে নির্বাচক প্যানেলে পরিবর্তন করে কোচকে যুক্ত করে করা হয়েছিল দ্বিস্তর বিশিষ্ট নিজের স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগে দু হাজার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ফারুক আহমেদ তবে মেরুদণ্ড সোজা করে ফারুকের সেই দেখানো পথে হাঁটেননি আর কেউই ছাত্র জনতার গণ অভ্যুত্থানও ঘুম ভাঙাতে পারেনি ক্ষমতার কেন্দ্রে থাকা বিসিবি কর্তাদের অমিত যমুনা স্পোর্টস ঢাকা একদিনে পাকিস্তান থেকে এলো দুই ইনজুরির দুঃসংবাদ এ দলের সঙ্গে থাকা জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় পেয়েছেন চোট তবে স্বস্তির খবর মুশফিকের আঙ্গুলের চোট গুরুতর নয় তবে ধারণা করা হচ্ছে কুচকের ইনজুরিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন মাহমুদুল হাসান জয় বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলছেন স্ক্যান করার পরই হওয়া যাবে শতভাগ নিশ্চিত পাকিস্তান ও বাংলাদেশ এ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচে জোড়া ইঞ্জুরির শিকার হয়েছে বাংলাদেশ ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের কুচকিতে চোট পান মাহমুদুল হাসান জয় তার চোট আপাত দৃষ্টিতে গুরুতর মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগতে পারে এই ইনফর্ম ওপেনারের যার ফলে পাকিস্তান সফরের দুটি টেস্টই মিস করবেন জয় তবে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানোর আগে স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছে বিসিবি আজকে সকালে পাকিস্তান থেকে পাঠানো ইমেইলে আমরা জানতে পারি আহ ফিল্ডিং করার সময় জয় ডান দিকে কুচকি অথবা গ্রয়নে আঘাতপ্রাপ্ত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে কিন্তু স্ক্যান করার পর আরো বিস্তারিত বলা যায় জয় পাকিস্তান সিরিজ মিস করলে এটা বড় ধাক্কা হবে দলের জন্য কারণ বেশ ভালো ছন্দে ছিলেন এই ওপেনার পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাহমুদুলের ব্যাট থেকে আসে পঁয়ষট্টি রানের ইনিংস এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ঊনসত্তর ও পঁয়ষট্টি রানের আরও দুটি ভালো ইনিংস খেলেছিলেন জয় পাশাপাশি বল হাতে একুশ রানে পাঁচ উইকেটও নিয়েছিলেন এই ওপেনার ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশ এ দলের প্রথম চার দিনের সেই ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন মুশফিকুর রহিমও তবে খেলার সময় নয় প্রথম ইনিংস ব্যাটিং করার পর নেট সেশনে আঙ্গুলে চোট পান মুশিফ যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি জাতীয় দলের মিডল অর্ডারের এই স্তম্ভ তবে স্বস্তির বিষয় মুশির চোট খুব গুরুতর নয় সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্ট থেকেই পাওয়া যাবে এই ব্যাটারের সার্ভিস In the nets, I got hurt in my finger, so I didn't bat in this innings. But hopefully, I will be recovered very soon, and inshallah, I will be played in the 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।